হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন মঞ্চুরিয়ানের রেসিপিটা দেখাবো, খুবই সহজভাবে দেখাবো। এটা যারা সবাই করতে পারবে, তা আমি কিভাবে করলাম সেটাই দেখাই। এখানে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি, এটা ব্রেস্টের মাংস নিতে পারেন। আমি লেগ থাইয়ের মাংস থেকে কেটে নিয়েছি, এটা কিন্তু সফট হয় লেগ থাইয়ের মাংসটা। আপনারা ইচ্ছা করলে ব্রেস্টের মাংস নিতে পারেন, আমি ব্রেস্টের মাংস দিয়ে অবশ্য বানাই। এখানে আমি লবণ দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর সঙ্গে দিলাম গোলমরিচের গুঁড়া। দিয়ে আমি এটা প্রথমে একটু মাখাই রাখবো আর কি, তার সঙ্গে আরও কিছু মশলা মাখাইতে হবে। প্রথমে এই দুটো দিয়ে আমি সুন্দর করে মাখাবো, মাখানোর পর আরও 2-4টা যে মশলা দেব সেটা দেখাবো। আর এটা কিন্তু মাখানোটা যত আগে করবেন ততই কিন্তু জিনিসটা ভিতরে ঢুকবে, খেতে কিন্তু খুবই টেস্ট হবে আর কি। আর এটা হচ্ছে 1 ঘন্টাও রাখা যায়, কেউ ইচ্ছা করলে আগের দিনও করে কিন্তু ফ্রিজে রাখতে পারি। আমি এখানে কিন্তু আরও আমার বাচ্চারা লাল মরিচের গুঁড়াটা পছন্দ করে, লাল ঝালটা আর কি। এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়াটা দিলাম, আর যারা ঝাল পছন্দ করে না তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে চিকেন স্টক বানিয়ে নিচ্ছি, এটা আলাদা করে রেসিপি কখনো দেখাবো, কারণ ভিডিও বড় করতে চাচ্ছি না। আর আমি এখন চিকেনটার মধ্যে 1 ঘন্টা পর আমি কর্নস্টার্চটা 2 টেবিল চামচ দিয়ে মাখাচ্ছি। এখানে কিন্তু খুব বেশি কর্নস্টার্চ দেওয়া ভালো না, ভালো হবে না, কারণ হচ্ছে চিকেন মঞ্চুরিয়ানে যদি বেশি পরিমাণে আমরা কর্নস্টার্চটা দিই তো উপরে থিকনেস হয়, খেতে কিন্তু অত টেস্ট হয় না। তো এই 2 চামচই কিন্তু এটার জন্য এনাফ। এখন আমরা এটা সুন্দর করে মাখাইয়ে তারপরে আমরা এটা তেলের মধ্যে ভাজবো। তবে আপনারা যদি ডুবো তেলে ভাজতে চান তাও করতে পারেন, তবে আমি ডুবো তেলে ভাজবো না, আমি মোটামুটি কম তেলেই ভাজবো। আর এখানে এটার সঙ্গে যে ভেজিটেবলটা দিতে হবে তার মধ্যে আমি বেল পেপার বা ক্যাপসিকাম যেটাই বলেন, আমি লাল আর হচ্ছে হলুদ নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজটাও ঠিক একই মতো বড় বড় করে কেটে নিয়েছি, আর আমি একটু সবুজ মরিচও দিয়েছি আর কি, কাঁচা মরিচ। আর আমি কিন্তু চিকেনটা আর ভেজে দেখালাম না, আমি অল্প তেলে ভেজে তুলেছি। আপনারা কিন্তু আরও লাল লাল করে নিতে পারেন, তবে এটা মনে রাখতে হবে যেন মাংসটা অবশ্যই সুসিদ্ধ হয়। তা আমার মাংসটা একেবারে সুসিদ্ধ, সফট হয়েছে, খুবই সুন্দর। এখন আমি যে তেলে ভেজেছি ওই তেলের মধ্যে, খুব বেশি তেল দিয়ে করছি না, হেলদি করে করার চেষ্টাই করি সব সময়। এখানে আমি আদা কুচি আর রসুন কুচি প্রথমে এই তেলটার মতো দিয়ে একটুখানি ভাজতে হবে। একেবারে ভেজে লাল লাল করার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন আমরা রেড চিলি সসটা 2 টেবিল চামচের মতো দিয়ে নাড়বো। এখানে পরিমাণটা যদি মাংসের পরিমাণ বেশি হয় তাহলে একটু বেশি দিতে হবে আর কি। তারপরে 2 টেবিল চামচের মতো আমরা রেড চিলি সসটা দিলাম, দিয়েই কিন্তু কাটা সবজিগুলো আমরা এখন এই তেল আর হচ্ছে রসুন আদার যে ভাজা ওর মধ্যে ঢেলে দিয়ে আমরা কিছুক্ষণ নাড়তে থাকবো। খুব বেশি নাড়ার দরকার নেই, একটু নাড়াচাড়া করবো শুধু, কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সবজিটা যেন ওভার কুকড না হয়, ওভার কুকড হলে কিন্তু খেতে ভালো লাগে না। এই জন্য একটু নাড়ানাড়ি করার পরে আর কিছু মশলা বা সস মিশাইতে হবে, সেটা হচ্ছে আমাদের টমেটো ক্যাসাপ দিতে হবে এখানে 2 টেবিল চামচের মতো আর কি। যতটুকু আমরা রেড চিলি সস দিলাম অতটুকুই আর কি দিবেন। এটা দিয়ে তারপরে আমাদেরকে আরও একটা সস দিতে হবে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েস্টার সস যেটা আছে। ওয়েস্টার সসটা কিন্তু এখন সব জায়গায় পাওয়া যায় শুনছি, বাংলাদেশেও পাওয়া যায় আর এখানে তো পাওয়াই যায়। তো ওই ওয়েস্টার সসটা আমার এখানেও কিন্তু প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো আমি দিব। দিয়ে আর সয়া সস তো অবশ্যই লাগবে, চাইনিজ রান্না আর এই ধরনের রান্নাগুলোতে কিন্তু সয়া সসটা মাস্ট। তো আপনাদের ডার্ক সয়া সস থাকলে ডার্কটা দিতে পারেন, না থাকলে লাইটটা দিলেও চলবে। তবে সয়া সসটা এখানে 2 থেকে 3 টেবিল চামচ দিতে হবে আপনাদের, কালারটা সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু অনেক ইনক্রিজ হয় আর কি। তো আমরা এখন ওই সমস্ত সসগুলো দিয়ে এই ভেজিটেবলটা একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমরা ভেজে রাখা মাংসটা ঢেলে দেবো আর কি, ঢেলে দেব। যদি আপনারা আরও লাল লাল করে ভাজেন কোনো অসুবিধা নেই, তবে বেশি লাল লাল করলে ওই জিনিসটা কিন্তু একটু শক্ত হয়, তো সফটটা আমার বাচ্চারা পছন্দ করে। এই জন্য আমি কিন্তু ওভার কুকড করিনি আর কি, মানে সিদ্ধ হয়েছে সুন্দর সুসিদ্ধ, তবে ভাজা ভাজা করিনি আর কি। তো এইরকম এখন আমরা সবজিটা আর এই মাংসটা সুন্দর করে কিছুক্ষণ কষাই নিব। আর এখানে আপনাদের আরেকটা জিনিস করতে হবে, যারা গ্রেভি খেতে চান তখন কিন্তু এই গ্রেভি করার জন্য একটুখানি আমাদেরকে কর্নস্টার্চ দিতে হবে আর কি। তা আমি যেহেতু একটু হালকা গ্রেভি করব, আমি যে চিকেন স্টকটা বানাইলাম ওখান থেকে একটুখানি চিকেন স্টক দিলাম। যদি চিকেন স্টক না থাকে কোনো অসুবিধা নেই, একটুখানি পানি দিলেও চলবে আর কি। সে পানি দিলাম, দিয়ে তারপরে আমরা
কর্নস্টার্চ আমি গুলায় রেখেছি একটা বাটিতে করে, খুবই অল্প পরিমাণে। এখানে মনে রাখতে হবে একেবারে স্যুপের মতো কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না। তবে কর্নস্টার্চ দেওয়ার আগে আমি একটু গোলমরিচের গুঁড়া ছিটাই দিলাম। গোলমরিচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এখন আমি কর্নস্টার্চটা 2 টেবিল চামচ পানি দিয়ে সুন্দর করে গুলায় রাখছি। তবে 2 টেবিল চামচ নিয়েছি কিন্তু সবটা দেবো না, আমি প্রথমে আমাকে 1 টেবিল চামচ দিয়ে দেখব যে এটা থিকনেসটা কেমন হয়। এখানে মনে রাখতে হবে বেশি থিক হয়ে গেলে এটার কিন্তু টেস্টটা ভালো আসে না আর দেখতেও সুন্দর হয় না। তা আমি দিয়ে তারপরে যদি লাগে আপনারা মনে করেন তাহলে দিলেন, আর দরকার নেই আমার কাছে মনে হলো। আমি এখানে লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসটা দিতে হবে এটা টেস্টটা ইনক্রিজ করার জন্য, সেটা হচ্ছে একটুখানি চিনি। এটা হচ্ছে টেস্টটা ব্যালেন্স করে আর কি, যে আমরা চিলি সস দিয়েছি, লবণ দিয়েছি, একটুখানি চিনি দিলে পরে এইটার একেবারে পারফেক্ট টেস্টটা চলে আসে। এই তো সব কিছু মিলাই আমরা এখন নাড়াচাড়া করে জিনিসটা নামিয়ে ফেলবো। আপনাদের যদি ভালো লাগে থাকে এই ধরনের অনেক টিপস সহ আপনাদের শেয়ার করবো আপনাদের সঙ্গে। ভালো থাকে।